সকলকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা 2019 সালের ফার্স্ট টেস্টে প্রশ্নপত্র সলভ করছিলাম। আগের ক্লাসে দাগ নম্বর 4 অবধি আমাদের শেষ হয়ে গেছে, আমরা দাগ নম্বর 5 থেকে আজকে শুরু করব। বলছি, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5% হয়, তাহলে 25,000 টাকা 2 বছরের সুদ কত হবে? আচ্ছা, যখন ইউনিফর্ম না থাকে সুদের হার, তখন অ্যামাউন্ট মানে সবদিন হলে সুদটা এরকম হয়, P×1+R1/100×1+R2/100। তাহলে এখানে সমন্বয় চক্রবৃদ্ধি কী দাঁড়াবে? 25 × 25 = 26 × 25 = 26 × 25 = 100 × 21 = 21 × 21 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 × 25 = 25 ×
কাটলে একটা ডিপোজিটে একটা শূন্য থাকবে। এবারে তাহলে এটা গুণ করলে কত হবে, 26×21×5 26 মানে 130, তাহলে 1300×21 63, 3 হাতে 6 21 আর 6 27, ডাবল 27,300 টাকা দাঁড়াবে। কিন্তু আমাদের সুদ জানতে চেয়েছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অ্যামাউন্ট হচ্ছে 27,300, তার থেকে প্রিন্সিপাল 25,000 বাদ দাও, এরপরে থাকলো 2300 টাকা। 2300 টাকা হচ্ছে তোমার সুদ। রোমান টু, কোন মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরের সুদের আসলে সরল সুদ কি করে হবে, সুদের আসলে 1238 টাকা, 4 বছরের সুদের আসলে 1056 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? দেখো প্রশ্ন অনুসারে মূলধন প্লাস 7 বছরের সরল সুদ এটা কত, 7 বছরের সরল সুদ মিলে যোগ করে হচ্ছে 1248। আবার দেখো মূলধন প্লাস 4 বছরে সরল সুদ এটুকু যোগ করে হচ্ছে গিয়ে তোমার 1056। এবার যদি আমরা বিয়োগ করি মূলধনটা কেটে যাবে, 7 বছর থেকে 4 বছরের সুদ বাদ দিলে কত হচ্ছে, 3 বছরের সরল সুদ হচ্ছে, তাহলে অতএব 1 বছরের সরল সুদ 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3×6=18, 3×6=64 টাকা। এবার যে কোনো একটা বার করতে পারো, 4 বছর বা 7 বছর, ধরো আমি 4 বছরে যদি বার করি, 4 বছরের সরল সুদ কী হবে, ₹64×4 ₹1056, তার থেকে 4 বছরের সুদ 256 বাদ দিয়ে দিল, তাহলে কত, 800 টাকা, তাহলে আমরা মূলধন 800 টাকা পেয়ে গেলাম। এবারে সুদের হার বার করতে হবে,
আচ্ছা এটা হচ্ছে দিচ্ছি আমরা, যেহেতু মূলধন 800 টাকা পেয়ে গেছি তাহলে আমরা এখন এই কথাটা লিখতে পারি। দেখো 800 টাকার এক বছরের সরল সুদ হচ্ছে 64 টাকা। তাহলে আপনি 100 টাকার এক বছরের সরল সুদ কি হবে? 8 দিয়ে ভাগ, তাহলে আপনি সরল সুদের হার হচ্ছে অ্যাট দ্য রেট 8% বার্ষিক। এবার দাগ নম্বর 6 চলে এসো। Thank you.
তাহলে তোমাদের -6 -1.0 এটা করা হয়েছে আগে ক্লাসে ফাংশনের জন্য। তাতে দুই এটাও করা হয়েছে গণিত বইয়ের অংশে। ওয়াই আগে দুটি চলের সমস্যার সমান একটা করো একটির সাথে ভরণ গেলে আর একটা একটির সাথে ব্যস্ত হয়ে যেতে C plus 2C, C C
নিচেটা করো টু এ মাইনাস এ এ এ প্লাস ফোরে কত হলো ফাইভ এ টু বি প্লাস বি থ্রি বি প্লাস টু বি কত হলো ফাইভ থ্রি এবার তাকে হলো কত সি সি প্লাস ফোর সি কত হলো ফাইভ সি এবার দেখো তুমি ওপর লিখতে পারো থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি নিচে ফাইভ ইন্টু এ প্লাস বি প্লাস সি একই জিনিস দেখে নেবে রাইটারে যাচ্ছি বৃত্তের প্রতিফলন তাই এবি বিসি বাহুকে পরস্পর যুগ্ম ছেদ করে দশের এক এটাও পড়া হয়েছে সবসময় পাইবাই তো আছে
আবার তাদের অন্তর তো আমি x কে যদি বড় ধরে ধরি x - y হচ্ছে 2π/5 আমি ধরেছি x y থেকে বড় তো এদের মান রেডিয়াল হয়ে যাবে ডিগ্রি হবে তো ভালো কথা যোগ করে গেল যোগ করে কত 2x = π/2 + 2π/5 = 9π/10 x সমান কোন হলো কি 9π/20 এটা হচ্ছে রেডিয়ান মিটার y হবে কি π/2 - 9π/20 তাহলে হচ্ছে π/20 এবারে কে যদি ডিগ্রিতে নাও তাহলে পাই এর থেকে একটা সি ঢুকিয়ে দাও তাহলে কত হচ্ছে 9 × 180 ডিগ্রি এটা কত 81 ডিগ্রি এটা কত 9 ডিগ্রি xy যে সমকোণ ত্রিভুজ y যে সমকোণ ত্রিভুজ x - y = 2x - 10 ভালো কথা সেট অফ দিস অ্যাঙ্গেল x xz/xy tan of tan theta of this angle is y z by x by tan of x - 10x here do the x y as well here x z - y z by x y 2 3 1 by 3 Thank you.
একটা উচ্চতা 180 মিটার আর একটা 60 মিটার। প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ 30 ডিগ্রি, উন্নতি কোণ 30 ডিগ্রি, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ জানতে চাই, এই কোণটা জানতে চাই। ভালো কথা। প্রথমে ডিসক্রিপশন লিখে দেবে, তোমরা সেখানে কি করে লিখতে হবে আমি ক্যালকুলেশন শুরু করছি। ত্রিভুজ সিবিডি থেকে বিধিটা জানি না, তাই অজানা ভাই জানা বিধি ভাই সিটি কত হচ্ছে 40 ডিগ্রি। 40 ডিগ্রি যে রুট থ্রি, তাহলে বিধি হবে গিয়ে তো আমার 60 রুট 3 মিটার। এবার ত্রিভুজ এবিডি থেকে ধরো ট্যান অফ অ্যাঙ্গেল এডিবি লিখলাম, সেটা কি হবে এবিডি বাই বিডি, এবি কত 180 মিটার, বিডি কত 60 মিটার, 2 মিটার কেটে গেল বলে আমি দেখলাম না, তো ওপরে কত পড়ে যাবে রুট থ্রি। রুট থ্রি মানে কি ট্যান অফ 60 ডিগ্রি, তাহলে অর্ধের অ্যাঙ্গেল এডিবি হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে অর্ধেক দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম স্তম্ভে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। 13 রোমান 2, সূর্যের নতুন 45 ডিগ্রি হলে কোনো সমতল অবস্থিত স্তম্ভের ছায়া দৈর্ঘ্য দেওয়া হয় ওই কোট্যাঞ্জেন্ট টেকনিক, বহুবার পড়ানো হচ্ছে। তাহলে আমাদের ডাক নাম্বার 13 অবধি হয়ে গেল, আমরা পরের ক্লাসে ডাক নাম্বার 14 থেকে ফেরত আসবো। ততক্ষণ তোমরা